এবার ব্যারাকপুরে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্তমান সাংসদ পার্থ ভৌমিক। তিনি প্রকাশ্যে জানালেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে মার্ডার করার পরিকল্পনা করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিহার থেকে একটি গ্যাং ভাড়া করা হয়েছে সোমনাথ শ্যামকে মারবার জন্য, জনপ্রকাশ্যে এমনটাই বিবৃতি দিলেন সাংসদ পার্থ ভৌমিক। শোনাবো ঠিক কি বলেছেন পার্থ ভৌমিক। না, এটা তো আমি পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই। আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি, আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে, সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি। এটা সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে, মার্ডার করতে চাইছে আর কোনো গ্যাং ভাড়া করছে। হ্যাঁ, বাইরে থেকে না না, অর্জুন সিং এর সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে সেই আক্রোশে এটা করতে পারে। আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে, এটা আমাদের কাছে খবর আছে। কোনো ঘটনা ঘটে তার জন্য অর্জুন সিং দায়ী থাকবে, নিরাপত্তা পুলিশ দেখছে। তবে এই বিষয়ে মোটেই চিন্তিত নন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। না, আমি নিরাপত্তাহীনে ভুগছি না আর কোন রকম ভয় ডরও নেই, কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে যাদের অসুবিধে হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন, এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে, ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই, একটাই শত্রু অর্জুন। যেটা বলছে সেটা আমি অলরেডি বলেছি মুন্না ভাই, এমবিবিএস এর কথা, যে ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে, কেমিক্যাল লোচা হয়েছে, তার জন্য এসব কথা বলছে। তো অ্যাকচুয়ালি তো বাস্তব কথা সেটা নয়, বাস্তব এটাই যে যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে বিকাশ বোসের মার্ডার থেকে আরম্ভ করে, বিকাশ বোসের মার্ডারটা প্রথম সামনে আসে, তার আগে বহু মার্ডার আছে যে কেসগুলো এখনো আছে। তো সেই মার্ডারগুলো কে করিয়েছে? করিয়েছে একমাত্র অর্জুন সিং। তো সে এখন ভাবছে যে সোমনাথ পথের কাঁটা, যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে তার আতাহাত আছে পঙ্কজ, যারা হাইলি শুটার, যারা যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে, সেগুলো ওরই পরিবারের সবার সাথে আতাহাত আছে। তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে, তো সে ভাবতেই পারে। তার জন্যে সোমনাথ স্যার পিছিয়েও হাঁটবে না আর কোথাও ঘরেও ঢুকে যাবে না, যা কার্যকলাপ ছিল তাই আছে। আগামী দিন বলেছি ওকে সুপ্রিম কোর্টে নিয়ে যাব, সুপ্রিম কোর্টে নিয়ে যাব। নিরাপত্তা বাড়ানোর জন্য না না, আমি কোনো আবেদন করিনি, যা আছে আমি ঠিক আছে বুঝে নেব। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ, ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার, সব ব্র্যান্ডের উপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচড়াপাড়া।